এমন কিছু গল্প থাকে যে গল্পগুলো আমাদের মনের অজান্তে চোখের কোণে জল এনে দেয়। সেই গল্পগুলোই তো প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন জীবন সূচনা করার অবিচ্ছেদ্য অধ্যায়। আপনি মানেন বা নাই মানেন, প্রতিটা ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে এই গল্পগুলোর উপর নির্মিত নাটকগুলো অবশ্যই আপনার একবার হলেও দেখা উচিত। প্রিয় দর্শক, আজকে আপনাদের এমনই সেরা 10টি মাস্ট ওয়াচ শর্ট ফিল্ম সম্পর্কে জানাতে আমাদের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। চলুন দেখে আসি কি রয়েছে আমাদের আজকের সেরা 10 নাটকের এই লিস্টে। নাম্বার 1, 10 লাখ টাকা। গল্পটা বন্ধুত্বের, কলিজায় আগুন ধরিয়ে দেওয়ার মতো একটা গল্প। এই শর্ট ফিল্মটি দেখে কাঁদেনি এমন পাথরের হৃদয়ের কাউকে খুঁজে পাওয়া যাবে না। তামিম মৃধা এবং সাইদ জামান শাওনের এরকমই বন্ধুত্বের একটা গল্প। শর্ট ফিল্মটি ভুলেও মিস করবেন না। মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করেছেন তামিম মৃধা এবং সাইদ জামান শাওন। নাম্বার 2, বলো ভালোবাসি। আচ্ছা, আপনার যে সিনিয়র কোনো আপুর প্রেমে পড়েছেন কখনো? বলো ভালোবাসি গল্পটায় সিয়াম কিন্তু তার সিনিয়র আপুর প্রেমে পড়েছিল, আর সেই প্রেমের শেষের গল্পটা কোথায় গিয়ে সমাপ্ত হলো তা জানতে হলে দেখে ফেলুন রোমান্টিক ইমোশনাল গল্প বলো ভালোবাসি। 2018 সালে রিলিজ হওয়া শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং শবনম ফারিয়া। নাম্বার 3, ওয়েটিং। মার্জিত পোশাকে এবং গত প্যান্ডামিক পরিস্থিতিতে এত কম দৈর্ঘ্যের একটি গল্পে স্বাস্থ্যবিধি ও নামাজের যতটুকু বার্তা দেওয়া হয়েছে তা অবশ্যই প্রশংসার যোগ্যতা রাখে। নাটকের সবচেয়ে ভালো লাগার একটি ডায়লগ হলো, অপেক্ষায় আছি নামাজের জন্য, নামাজে যেতে হবে। কাজল আরিফিন অমির পরিচালনায় অভিনয় করেছেন আফরান নিশু, জিয়াউল হক পলাশ এবং মেহজাবিন চৌধুরী। নাম্বার 4, আউটসোর্সিং ও ভালোবাসার গল্প। বাংলাদেশে হয়তো এটাই প্রথম কোনো শর্ট ফিল্ম যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং পেশাটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর আমি কথা দিচ্ছি শেষের সিনটা দেখে আপনি চমকে যাবেন। নিশু ভক্তরা ভুলেও মিস করবে না রোমাঞ্চকর এই গল্পটি। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় অভিনয় করেছেন আফরান নিশু এবং তানজিন তেশা। নাম্বার 5, প্রথম উপহার। এই গল্পটি সেই সব মেয়েদের জন্য যারা কালো কিংবা খাটো কিংবা মোটা হয়ে সমাজের মানুষদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, পাত্রপক্ষের কাছে একটা বোঝা ও একটা ঘৃণিত ব্যক্তি হিসেবে সকলের কাছে মাথা নত করে। এই সমাজ বড়ই অদ্ভুত। আজকাল সমাজের কেউ মেয়েদের মন মানসিকতা কেমন তা দেখতে চায় না, তারা দেখতে চায় তাদের সৌন্দর্য। নাটকটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। অভিনয়ে ছিলেন তানজিন তেশা এবং রকিবউদ্দিন। নাম্বার 6, সিক্রেট। স্বল্প সময়ের একটা গল্পে কিভাবে দর্শকদের সন্তুষ্ট করতে হয়, সিক্রেট এরকম একটা শর্ট ফিল্ম যা আপনাকে স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করবে। তাছাড়াও শাওন এবং পারশা ইভানা বেশ দুর্দান্ত অভিনয় করেছেন, ডায়লগগুলো ছিল অসাধারণ। সুয়ারেজ দেবের পরিচালনায় অভিনয় করেছেন সাইদ জামান শাওন এবং পারশা ইভানা। নাম্বার 7, প্রপোজ। ব্যাচেলর পয়েন্টের লিড রোলে থাকা ওই কাবিলার কথা মনে আছে, তাকে বেশিরভাগ নাটকে কমেডি চরিত্রে দেখা গেলেও প্রপোজ শর্ট ফিল্মটি ছিল হৃদয় শিহরিত। শর্ট ফিল্মটি আপনাকে কখনো হাসাবে, কখনো আবেগী করে তুলবে। কাজল আরফিন অমির পরিচালনায় অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ এবং সঞ্জনা সরকার রিয়া। নাম্বার 8, মোমেন্টস। স্বল্প সময়ে গোছানো আবেগে এই শর্ট ফিল্মটি কাঁদিয়েছে সবাইকে। নাটকটা মাস্ট ওয়াচের লিস্টে রাখতে পারেন। গুণী পরিচালক ভিকি জাহেদের পরিচালনায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান এবং অনামিকা সরকার। 2016 সালে রিলিজ হওয়া এই শর্ট ফিল্মটিতে বর্তমানে 30 লাখের উপরে ভিউ রয়েছে। নাম্বার 9, গল্পটা এমনই ভালো। জীবন চলার সুদীর্ঘ এই অধ্যায়টা একাকী বয়ে নিয়ে যাওয়া যায় না। কখনো না কখনো কারো প্রেমে তো বাধা পড়তেই হয়, কিন্তু চলার পথে এ বাধার চাইতেও বেশি কষ্টের যদি প্রেমটা হয় একতরফা। গল্পটা এমনই ভালো শর্ট ফিল্মটিতে সেই একতরফা প্রেমের গল্পটাই প্রেমিকের কাছে এসে পড়েছে, হয়নি তো তার পূর্ণতা পাওয়া। 2020 সালে রিলিজ হওয়া এই শর্ট ফিল্মটিতে বর্তমানে 13 মিলিয়নের উপরে ভিউ রয়েছে। নাম্বার 10, বন্ডিং। 12 মিনিটের একটা গল্পে কিভাবে এত সুন্দর নাট্য রচনা করা যায় তা বাংলাদেশের ছোট পর্দার পরিচালকরা বুঝিয়ে দিয়েছেন। ভাই বন্ধু আর বোনের যে আন্তরিকতার প্রকাশ ঘটেছে বন্ডিং শর্ট ফিল্মটিতে তা সত্যি প্রশংসার যোগ্যতা রাখে। কাজল আরিফিন অমির পরিচালনায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং সাবিলা নূর। দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।